আগুন, নামটা শুনলেই শীতের এই পড়ন্ত বেলায়ও গায়ে কিরম একটা হিম স্রোত খেলে যায়, তাই না? ফ্ল্যাশব্যাকে চোখের নিমেষে চলে আসে কত কত হাড়হিম করা ঘটনা। তা সে 1995 হরিয়ানার ম্যান্ডি ডাওয়ালের রাজীব ম্যারেজ প্যালেসের সেই মর্মান্তিক ঘটনার কথা হোক, যাতে নয় নয় করেও প্রাণ হারিয়েছিলেন 500-এরও বেশি মানুষ, কিংবা গুজরাটের গোদরা চলন্ত ট্রেনে দুষ্কৃতীদের অগ্নিসংযোগের ফলে 60 জনের বেশি মানুষের মৃত্যুর ঘটনা হোক, কিংবা ওড়িশার বাড়িপাদায় ধর্মীয় মহাসভায় 200-এরও বেশি মানুষের মৃত্যু, কিংবা কলকাতার আমরি হসপিটাল কিংবা স্টিফেন কোর্টের মতন মর্মান্তিক আগুন লাগার ঘটনার কথা ভাবলেই দুঃস্বপ্নরাও কিরম লাগাম ছাড়া হয়ে ওঠে। ঠিক এমনই একটা ঘটনার পুনরাবৃত্তি হতে পারত সেদিন গুজরাট আহমেদাবাদের একাধিক বহুতলের প্রায় শতখানেক বাসিন্দাদের সঙ্গে, কিন্তু হতে হতেও তা হতে পারেনি। বরাত জোরে বেঁচে গেছিলেন সেই মানুষগুলো, আর তাদের জীবনদাতার ভূমিকায় সেদিন যে বা যিনি অবতীর্ণ হয়েছিলেন সে কে জানো? তার নাম না বলে বরং প্রথমে তার বয়সটা বলা যাক, মাত্র 6 বছরের একটি মেয়ে। ভাবছো কীভাবে বলছি? কারণ তার দুঃসাহসিক সেই পদক্ষেপের জেরেই সেদিন বেঁচে গেছিল প্রায় শতখানেক মানুষের প্রাণ। আজকের ভিডিও আমরা তার সে দুঃসাহসিকতার কথাই বলবো। তার আগে আবারও বলে রাখি, ওয়েলকাম টু কিশোর ক্যাফে। কিশোর ক্যাফের নতুন একটা ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত জানাই আমি তমাল। আর আবারও বলে রাখি, ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করার পাশাপাশি চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকতে প্লিজ প্লিজ বলো না বন্ধুরা। তোমাদের সাবস্ক্রিপশান আমাদের খুব ভালো কাজ করার জন্য একটা খুব বড় মোটিভেশন। কেমন আছো? মেয়েটির নাম বীরাঙ্গনা ঝালা। বয়স, হ্যাঁ ঠিকই শুনেছ, মোটে 6 বছর। ঘটনাটি অনেকটা এরকম। বাড়ির এয়ার কন্ডিশনার থেকে খানিকটা আগুনের স্ফুলিঙ্গ কয়েক মিনিটের মধ্যে একটা প্রচণ্ড লেলিহান শিখায় পরিণত হয়েছে, যা যে কোনো প্রাপ্তবয়স্কদের আতঙ্কগ্রস্ত করে ফেলার জন্য যথেষ্ট। কিন্তু তার নামেই তো তার পরিচয়, বীরাঙ্গনা। তাই এমন বিপদেও সে মাথা ঠান্ডা রেখেছিল। প্রথমে শিশুটি তার বাবা মাকে সতর্ক করে ঘটনাটি জানায়, তারপর নিজের জীবনকে তুচ্ছ করে দ্রুত সামনের বোধাকদেব অ্যাপার্টমেন্টের অন্যান্য বাড়িতে ছুটে যান আগুনকে উপেক্ষা করে, এবং সময় মতো বিল্ডিংটি খালি করার জন্য বলতে থাকেন অন্যদের। আর এতে করেই বেঁচে যায় প্রায় শতখানেক মানুষের জীবন। আর তার এই ব্যতিক্রমী পরিণত মনস্কতা এবং নির্ভীকতার জন্য বীরাঙ্গনাকে প্রজাতন্ত্র দিবসে দিল্লিতে জাতীয় বীরত্ব পুরস্কারে সম্মানিত করা হয়। কিন্তু ঠিক কী ঘটেছিল সেদিন? দিনটা 7 আগস্ট 2022 রাত 10:15। বীরাঙ্গনা ক্লাস 1-এর ছাত্রী। আহমেদাবাদের রাজপথ ক্লাবের কাছে পার্ক ভিউ অ্যাপার্টমেন্টে তার বাড়িতে এয়ার কন্ডিশনার চালু করার জন্য রিমোট টিপেছিল। আর সে সময় ইউনিটে একটি স্পার্ক জ্বলে ওঠে এবং আগুনে ফুলে ওঠে। ব্যাপারটা দেখেই বিপদের আঁচ করে ফেলে মেয়েটি এবং সে তার বাবা আদিত্য সিং, যিনি পেশায় একজন হসপিটালিটি ম্যানেজমেন্ট উপদেষ্টা, এবং মা কামাক্ষী, যিনি পেশায় একজন জেমলজিস্ট বা রত্নবিজ্ঞানী। মেয়েটি তৎক্ষণাৎ তাদেরকে আগুনের বিষয়ে জানান, মানে তার বাবা মাকে, তারপর বীরাঙ্গনা, যার নামের মধ্যেই লুকিয়ে আছে একজন সাহসী মহিলা। এবার সে ওই আগুনের লেলিহান শিখাকে কোনো মতে পাস কাটিয়ে তার প্রতিবেশীদের সতর্ক করতে ছুটে আসেন এবং তাদের বিল্ডিংটি খালি করতে বলেন। প্রথমে প্রতিবেশীরা ভেবেছিল এটা একটা প্র্যাঙ্ক, মানে মেয়েটি হয়তো মজা করছে। তবে বাড়ি থেকে প্রবল গতিতে ধোঁয়া ছুটে আসছে দেখে তারা পাশের একটি পাবলিক গার্ডেনের দিকে নিজেদের নিরাপত্তার জন্য ছুটে যান এবং সাথে সাথে ফায়ার ব্রিগেডকে ফোন করেন। কিছু বাসিন্দা আগুন নেভাতে গোটা ছয়েক অগ্নি নির্বাপক যন্ত্র ব্যবহার করলেও তারা সম্পূর্ণভাবে আগুন নিয়ন্ত্রণে আনতে কিন্তু ব্যর্থ হন। ততক্ষণে ফায়ার সার্ভিসের কর্মীরা এসে আগুন নেভাতে শুরু করে দিয়েছেন, যদিও আগুনের তীব্রতা এতটাই ছিল যে তা নিভতে সময় নেয় 2 ঘন্টারও বেশি। আগুন সেদিন তাদের বাড়িকে হয়তো পুড়িয়েছিল, কিন্তু বেঁচে গেছিল অনেকগুলো রক্ত মাংসের জীবন। বীরাঙ্গনার মা কামাক্ষী বলছিলেন, আগুন আমাদের বাড়ি পুড়িয়ে দিয়েছিল। গান্ধীনগরের কোটেশ্বরে আমাদের এক বন্ধুর বাড়িতে আশ্রয় নিতে হয়েছিল, কিন্তু এতগুলো মানুষ নিজেদের জীবন ফিরে পেয়েছি, এই তো ঢের। তাও শুধুমাত্র তার ওই একরত্তি মেয়ের জন্যই। ঘটনাটি ঘটেছিল শান্তিগ্রামের আদানি ইন্টারন্যাশনাল স্কুলের ছাত্রী বীরাঙ্গনার 7 বছর হওয়ার ঠিক 3 দিন আগে। তার সাহসিকতার গল্প ইন্ডিয়ান কাউন্সিল ফর চাইল্ড ওয়েলফেয়ারে পৌঁছেছে, যেটি শিশুদের সাহসিকতা পুরস্কারের জন্য সুপারিশ করে, এবং স্বাভাবিকভাবেই তার নামও জাতীয় শিশু বীরত্ব সম্মানের জন্য বিবেচিত হয়। আর তার নাম চূড়ান্ত করার আগে সে কথা সংস্থার তরফে যোগাযোগ করে জানানো হয়েছিল বীরাঙ্গনার বাবা মাকে।
তাদের কাছে বা তাদের একাধিক প্রতিবেশীদের কাছে, মানে যারা বীরাঙ্গনার জন্য জীবন ফিরে পেয়েছিল তাদের কাছে ব্যাপারটা অত্যন্ত গর্বের হলো। মজার বিষয় হলো, বাচ্চা মেয়েটি যখন তার স্কুল বাস থেকে বাড়ির কাছে এসে নামে, তখন তার মা যখন তাকে এই বিষয়ে জানান, তখন তার প্রতিক্রিয়া ছিল নেহাতি স্বাভাবিক, মানে খুব ক্যাজুয়াল, কিন্তু মুখে ছিল এক অনাবিল খুশির ঝলক। এই জন্যই বোধহয় বলে শিশু মন। তবে উল্লেখযোগ্য বিষয় হলো, বীরাঙ্গনা তার পরিবারে প্রথম নন যিনি জাতীয় পুরস্কার পেয়েছেন। তার দাদু কৃষ্ণ কুমার সিং ঝালা, যিনি একজন NCC ক্যাডেট, 1969 সাল প্রজাতন্ত্র দিবসের দিন তৎকালীন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর কাছ থেকে সর্বভারতীয় সেরা ক্যাডেট জুনিয়র বিভাগের পুরস্কারও পেয়েছিলেন তিনি। পুরস্কার নিতে বীরাঙ্গনার সপরিবারে 17 জানুয়ারি দিল্লির উদ্দেশ্যে রওনা দিয়েছিলেন। তার দাদু কৃষ্ণ কুমার সিং ঝালা যখন খবরটি শুনেছিলেন, তখন তিনি উত্তেজিত হয়ে আত্মীয় স্বজন এবং বন্ধুদের সাথে খবরটি শেয়ারও করে ফেলেন। বয়সের কারণে আজ মানুষটি বধির হলেও কানে কম শুনলেও আর কি, খবরটি তাকে বাস্তবিকই প্রচণ্ড উৎসাহিত করেছিল তার নাতনির জন্য। আর তার মা কামাক্ষী জানান, একাধিক মাধ্যম থেকে বীরাঙ্গনার সম্মানের কথা জানতে পেরে এরপর গোটা দেশ থেকে তাদের কাছে অসংখ্য শুভেচ্ছা এবং অভিনন্দন বার্তা আসতে শুরু করে। সত্যি তা যেন তাদের কাছে আজও এক গৌরবজনক অধ্যায়, তাও আবার তাদের মাত্র 6 বছরের কন্যার জন্য। 18 বছরের কম বয়সী 25 জন ভারতীয় শিশুকে সমস্ত প্রতিকূলতার বিরুদ্ধে সাহসিকতার মেধাবী কাজের জন্য বার্ষিক জাতীয় সাহসিকতা পুরস্কার দেওয়া হয়। ভারত সরকার এবং ইন্ডিয়ান কাউন্সিল ফর চাইল্ড ওয়েলফেয়ার ICCW এই পুরস্কার প্রদান করে থাকে। 1957 সালে ICCW কর্তৃক পুরস্কারটি প্রতিষ্ঠিত হয়েছিল এমনই সব শিশুদের যথাযথ স্বীকৃতি দেওয়ার জন্য, যারা সাহসী এবং মেধাবী সেবার অসামান্য কাজ করে নিজেদেরকে অসাধারণ করে চিহ্নিত করতে শিখিয়েছিল গোটা সমাজের কাছে, ঠিক যেমনটা করে দেখালো বীরাঙ্গনা। আর এভাবেই অন্যের বিপদে নিজের জীবন তুচ্ছ করার মতো চরম সাহসিকতার উদাহরণ দিয়ে দুনিয়াদারির মুরব্বীদের কাছে কিছুটা নিঃশব্দেই প্রশ্ন তুলে দিল, তার মতন একটা 6 বছরের বাচ্চা মেয়ে এমন অসাধ্য সাধন করতে পারলে অন্যদের এত ভাবতে হয় কেন? ভাববার বিষয়। আজকের ভিডিওটা এই পর্যন্তই। খুব তাড়াতাড়ি আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে আসছি। তার আগে আবারও বলে যাই, ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করার পাশাপাশি চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকতে প্লিজ ভুলো না বন্ধুরা। তোমাদের সাবস্ক্রিপশান আমাদের নতুন নতুন ভিডিও নতুন নতুন কাজ করার জন্য একটা সব থেকে এবং খুব বড় মোটিভেশান। ভালো থেকো।